আপনারা সকলেই অবগত আছেন, সারা পৃথিবীর মুসলমানরা ইতিমধ্যে যে বিষয়টাকে কেন্দ্র করে ঐক্যবদ্ধভাবে বাতিলের বিরুদ্ধে, অমুসলিম এবং নাস্তিক ইসলাম বিদ্বেষীদের বিরুদ্ধে ফুঁসে উঠেছেন, সে বিষয়টি হলো ফ্রান্সের কুলাঙ্গার সেই রাষ্ট্রপ্রধান বা সেই পত্রিকা অথবা যারাই আল্লাহর হাবিব রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যঙ্গচিত্র কার্টুন এর মাধ্যমে প্রকাশ করেছে, সেই বিষয়টা নিয়ে সারা পৃথিবীর সমস্ত মুসলমানরা ঐক্যবদ্ধভাবে এটা প্রতিবাদ করছে, আমরাও বিচ্ছিন্নভাবে অনেক প্রতিবাদ করেছি। প্রিয় মুসলিম ভাই এবং বন্ধুরা, আপনাদের সবাইকে পরিষ্কারভাবে একটা কথা বলতে চাই, হুব্বুর রাসূলি মিনাল ঈমান, রাসূলের মহব্বত হলো ঈমান। সারা পৃথিবীর প্রতিটা মুসলমানের হৃদয়ের একেবারে গভীর স্থল থেকে তারা আল্লাহ রসুলকে ভালোবাসে, আমাদের ইমানের মূল নবী মুহাম্মাদুর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই জন্য নবীজির শানের উপরে যারা কার্টুন প্রকাশ করে বিকৃত রূপে প্রকাশ করেছেন, নবীজির শানকে ছোট করেছেন, নবীজির সম্মানকে হেনস্থা করার অপচেষ্টা করেছেন, তাদের তীব্র প্রতিবাদ জানানোর জন্য সকল মুসলমানকে যার যার অবস্থান থেকে তীব্র প্রতিবাদ জানার জন্য আহ্বান জানাচ্ছি। বিশেষ করে এই ফ্রান্সের সকল প্রকার পণ্য ক্রয় বিক্রয় করা আপনারা বয়কট করুন, সমস্ত পণ্যকে আপনারা আমদানি করা বন্ধ করে দেন। মাননীয় বাণিজ্য মন্ত্রণালয়ের মন্ত্রী মহোদয়ের প্রতি এবং এই মন্ত্রণালয়ের সাথে যারা জড়িত আপনাদের সকলের কাছে করজোড়ে আর্জি পেশ করছি, ফ্রান্সের এই রাষ্ট্রপ্রধান যতক্ষণ পর্যন্ত মুসলমানদের কাছে ক্ষমা না চাইবে আল্লাহ রসুলের সাথে বেয়াদবি করার ব্যাপারে, যতক্ষণ পর্যন্ত মুসলমানদের কাছে ক্ষমা না চাবে, ততক্ষণ পর্যন্ত ফ্রান্সের সকল প্রকার পণ্য আমদানি করা এটা বন্ধ করে দেন। সারা দেশের সমস্ত মুসলমানদের পক্ষ থেকে এই আহ্বান, এই অনুরোধ বাণিজ্য মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছে রাখলাম, এবং চেম্বার অফ কমার্স 64 জেলায় যারা যেখানে আছেন, যারা আমার নবীকে বিন্দু পরিমাণ ভালোবাসেন, আল্লাহ রসুলের প্রতি সামান্য ভালোবাসা যারা আছে, আপনাদের সকলের প্রতি আর্জি, ফ্রান্সের সকল পণ্য ক্রয় বিক্রয় করা বয়কট করুন, বর্জন করুন। ফ্রান্সের সাথে গোটা দুনিয়ার সমস্ত মুসলমানদের সম্পর্ক ছিন্ন করে দেন, যতক্ষণ না তারা মুসলমানদের কাছে আল্লাহ রসুলের ব্যাপারে ক্ষমা না চাইবে। আর আরেকটা আহ্বান জানাচ্ছি, আগামী 7 নভেম্বর 2020 রাজধানী ঢাকার জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের উত্তর গেইটে আহলুস সুন্নাত ওয়াল জামাতের ঐক্যমতে সকল সুন্নি তরিকতপন্থী মুমিন মুসলমানদের গণজমায়েত গণসমাবেশ হবে। এই বিষয়ে ফ্রান্সের এই বিষয়ে তীব্র নিন্দা প্রতিবাদ জানানোর জন্য সকল সুন্নি জনতা, সকল সুন্নি ওলামা ফুকাহা ফুজালা, সমস্ত নবী প্রেমিক আশেক রসুল যারা যেখানে আছেন, সবাই বাইতুল মোকাররমের উত্তর গেইটে 7 নভেম্বর সেই সমাবেশে আপনারা সংযুক্ত হবেন, উদাত্ত আহ্বান আপনাদের সবাইকে জানাচ্ছি। প্রিয় মুসলিম জনতা, প্রিয় সুন্নি জনতা, সুন্নি জনতা ঘরে থাকার আর সময় নেই, আমরা সবাই মদিনাওয়ালাকে আমাদের জীবনের চাইতে বেশি ভালোবাসি, সেই ভালোবাসার নিদর্শন হিসেবে আমরা 7 নভেম্বর সকাল 11টার পূর্বে বাইতুল মোকাররমের উত্তর গেইটে ইনশাআল্লাহ উপস্থিত থাকবো, আমি নিজে থাকবো, আপনারাও আসুন। বাংলাদেশের শীর্ষস্থানীয় সমস্ত সুন্নি ইসলামী স্কলার, সমস্ত সুন্নি ওলামা ফুকাহা, বড় বড় যারা আলিম, তারা সবাই সেই সমাবেশে থাকবেন, আপনারাও চলে আসুন। পীর মাসে গোলামা ইকরাম, আপনারাও চলে আসুন। ফ্রান্সের ব্যাপারে জিরো টলারেন্সে আমরা সবাই ঐক্যবদ্ধ হব, কোন বেইমান নাস্তিক ইসলাম বিদ্বেষী তাদের সাথে আল্লাহ রসুলের শান মানের ব্যাপারে কোন ধরনের আতা চলবে না। সকল সুন্নি মুসলমান ঐক্যবদ্ধ হয়ে আসুন, আমরা তীব্র নিন্দা জানাতে চাই মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা সফল রাষ্ট্রনায়ক আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আপনার কাছে আর্জি পেশ করছি, আপনি একজন মুসলিম, আপনি আল্লাহ রসুলকে ভালোবাসেন, আমরা জানি আপনি একজন নামাজি পরহেজগার, আপনি তাহাজ্জুদ নামাজও পড়েন, প্রতিদিন সকালবেলায় কোরআন কারিম তেলাওয়াত করেন, আপনার কাছেও আহ্বান জানাচ্ছি 16 কোটি অথবা 18 কোটি মুসলমানের পক্ষ থেকে, সমস্ত সুন্নি জনতার পক্ষ থেকে আপনার কাছে উদাত্ত আহ্বান জানাচ্ছি, একজন মুসলিম হিসেবে আপনিও ফ্রান্সের এই বিষয়টাকে তীব্র নিন্দা জানান, তীব্র নিন্দা জানান, ফ্রান্সের সমস্ত পণ্য আমদানি করা বন্ধ করে দেন, ফ্রান্সের সাথে যতক্ষণ ক্ষমা না চাবে
ততক্ষণ পর্যন্ত তাদের সাথে সকল প্রকার কূটনৈতিক সম্পর্ক এটা বন্ধ করে দেন। এই আহ্বান মাননীয় প্রধানমন্ত্রী আপনার কাছে আমরা রাখলাম, আপনি আমাদের বাংলাদেশের অভিভাবক হিসেবে আপনার কাছে আহ্বান আমরা রাখলাম। আজকে লাইভের সাথে যারা জড়িত হয়েছেন সবাইকে অনুরোধ করছি, আপনারা প্রোগ্রামটা শেয়ার করুন এবং আপনারাও যার যার অবস্থান থেকে এই ব্যাপারে দায়িত্বশীল ভূমিকা পালন করুন। কোন অমুসলিম, নাস্তিক, নবী বিদ্বেষী, রাসূল বিদ্বেষী, ইসলাম বিদ্বেষী, কোরআন সুন্নাহ বিদ্বেষী, তাদের সাথে কোন মুসলমান সুন্নি তরিকতপন্থীদের কোন সম্পর্ক থাকতে পারে না। সবাই ঐক্যবদ্ধভাবে প্রোগ্রামটা শেয়ার করতে পারেন, আপনারা নিজেরাও নিজেদের অবস্থান থেকে এই ব্যাপারে ভূমিকা রাখবেন। এই আহ্বান রেখে আজকে লাইভ প্রোগ্রাম থেকে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।